আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতের সমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আবার তোমাদের সামনে হাজির। আমি এর আগে উপপাদ্য আলোচনা করছিলাম, আজকে তোমাদের জ্যামিতির উপপাদ্য দুই নিয়ে আমি আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবা। তো আসো আমরা শুরু করি। উপপাদ্য দুই হচ্ছে, কোনো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। বিষয়টা কি, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এভাবে মনে করি এ বি সি একটা ত্রিভুজ, কেমন? এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, বিশেষ নির্বাচনটা আমরা লিখি এখানে হচ্ছে কি, মনে করি ত্রিভুজ এ বি সি এর এসি বাহু এ বি বাহু থেকে বড় হলে, এসি বাহু এ বি বাহু থেকে বড় হলে প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ বড় এ সি বি কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণ অপেক্ষা বড় হবে। এটা দেখলে বোঝা যায় এই কোণটা যে এই কোণ থেকে বড় দেখলে বোঝা, এটা একটা 90 ডিগ্রি আর এটা সূক্ষ্ম কোণ, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে এটা আমরা দেখতে বড় হয়, কিন্তু এটা প্রমাণ করে দেখাবো আসলে কেন বড়, কীভাবে বড় হয়। তো আসো প্রথম একটা জিনিস আমরা অঙ্কন করে নিব, সেটা হচ্ছে কি, এই এবি বাহু সমান করে এখানে ডি অংশটা কেটে নিব। এবি সমান করে এডি এবং এবি সমান করে এডি অংশ কেটে নেব, কেমন? আমরা লিখব এবি এর সমান করে এডি অংশ কেটে নিই এবং বিডি যোগ করে দিবা। তাহলে কি দাঁড়ায় দেখো, এই অংশটা করার পর আমাদের এখন আমরা প্রমাণে যাই, ধাপ এক, যেহেতু এ বি সমান এডি, এটা অঙ্কন অনুসারে আমরা তো এটা সমান করে এটা কেটে নিছি, আমরা দেখতেছি এখানে ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ, এখানে এই ত্রিভুজটা যদি এই বাহু আর এই বাহু সমান হয়, আমরা যদি কোনো ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাহলে সেটাকে কী ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর আমরা এটাও জানি সমদ্বিবাহু ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত গুণগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি ডি এর এ বি ডি কোণ সমান এ ডি বি কোণ, কারণ আমরা জানি কোন ত্রিভুজের একটা সমদ্বিবাহু ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাই এখানে এই কোণ আর এই কোণ সমান, এটা এক্স ধরলাম এটা এক্স, কারণ দুইটা কোণ সমান। তো এই দুইটা কোণ যদি সমান হয়, এখন দেখো এখানে আর একটা বিষয়, এখন ত্রিভুজ বিডিসি এর দাব দুই, দেখো ত্রিভুজ বিডিসি এর বহিস্থ কোণ, মানে এই ত্রিভুজ বিডিসি এর বাইরের কোণ হচ্ছে এটা, তাহলে এটা বাইরের কোণ কি, বহিস্থ এ ডি বি কোণ অপেক্ষা বড় কোণটা এই বিসিডি কোণ, বহিস্থ এই কোণটা এই অন্তঃস্থ বিসিডি কোণ থেকে বড়। আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ কোণ থেকে বড় হয়,
তাহলে এই কোণ আর যেহেতু এই কোণ সমান যদি এই কোণ বড় হয় তাহলে এই কোণ অবশ্যই বড় হবে আমরা এখানে লিখতে পারি আবার সুতরাং এই এ বি ডি কোণ বড় কাট থেকে বি সি ডি কোণ থেকে কেন কারণ এই কোণটা আর এই কোণটা সমান যদি এই কোণ যদি এই কোণ থেকে বড় হয় তাহলে অবশ্যই এই কোণটাও এই কোণ থেকে বড় হবে তাহলে আমরা লিখতে পারি আবার আমরা আরেকটা জিনিস জানি দাব 2 দেখো এখানে আমরা একটা জিনিস যেটা দেখতেছি এখানে পুরো কোণটা এই কোণ থেকে বড় কারণ এখানে এটা 90 ডিগ্রির কাছাকাছি এটা তার একটা অংশ তাহলে অবশ্যই এ বি সি কোণ বড় কাট থেকে এ বি ডি কোণ থেকে এ বি সি কোণটা এ বি ডি কোণ থেকে বড় কারণ এই এ বি ডিটা হচ্ছে দেখি পুরো এ বি সি এর একটা অংশ ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি এখন এটা এটা হচ্ছে দাব 3 তাহলে আমরা দাব 2 এবং দাব 3 থেকে পাই দাব 2 এবং দাব 3 হতে পাই এ বি সি কোণ যেহেতু এই কোণটা এই কোণ থেকে বড় তাহলে অবশ্যই এই কোণ থেকে বড় হবে কারণ এই কোণ তো অলরেডি এটার থেকে বড় তাহলে আমরা লিখতে পারি এ বি সি কোণ বড় কার থেকে এ বি সি ডি কোণ যে কথা আমরা এটাকে যদি ঠিকভাবে লিখি এ সি বি কোণ লিখতে পারি এ সি বি কোণ প্রমাণিত এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ছিল তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করে নেবা যদি কারো বুঝতে অসুবিধা আমাকে জানাবা তাহলে আমি পরবর্তী ক্লাস আবার দেখাই দেবো তো আজকে এতটুকু পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ